রাতের বেলা যখন আমাদের দুপুরের অনেক ঝাল খেতে ইচ্ছে করে তখন বরিশালের এই বিখ্যাত মরিচের গোলাটা বানাই। আজকে তোমাদের দেখাবো এটা কিভাবে বানাতে হয়। প্রথমে লাগবে তেঁতুল, তেঁতুলটাকে জাস্ট একটু পানি দিয়ে সুন্দর করে চটকে নিতে হবে। তারপর হচ্ছে দিতে হবে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া অনেকগুলা লাগবে, মানে 2 চামচ ভরে ভরে। এরপর হচ্ছে বিট লবণ আর লবণ, তারপরে লাগবে চিনি। তো এগুলো আসলে পরিমাণটা বুঝে দিতে পারো। চিনিটা আমরা একটু কম দিচ্ছি, আবার একটু পর দিব। তারপর সরিষার তেল লাগবে, অফকোর্স এটা দিতেই হবে। তো আমরা টেস্ট করে দেখলাম যে লবণ চিনি আরো লাগবে, তো আমরা আরো এক্সট্রা করে দিয়ে নিছি। বাস রেডি মরিচের গোলা। এটা যে কোনো টক ফল, পেয়ারা, আমরা, বড়ই, এটার সাথে এত জোস লাগে। আমাদের বাসায় যখন পেয়ারা বা বড়ই থাকে তখন আমরা এটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, দেন 1 সপ্তাহ এটা ভালো থাকে বক্সে করে রেখে দিলে। তো কিছুদিন আগে তোমরা দেখছো যে আমি বিউটি সলিউশনের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, মানে ফুল একটা কম্বো নিয়ে আসছি আমার স্কিনের জন্য। আমার স্কিনে রিসেন্ট এত পরিমাণ সানবার্ন হয়েছে, মানে সানট্যান পড়ে গেছে আমার স্কিনে। আমি জানি না এটা কেন হয়েছে, হুট করে আমার স্কিনটা এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আমি বিউটি সলিউশন থেকে পরামর্শ নিয়ে আমার স্কিনটা দেখে এরকম একটা কম্বো নিয়ে আসছি, যেটা আমার স্কিনের যে ট্যানটা আছে সেটা রিমুভ করবে, সাথে আমার স্কিনটা গ্লো এবং ব্রাইট লুক দিবে। সো এটার জন্য আমি প্রোডাক্টগুলো কিছুদিন যাবত ইউজ করছি এবং এত ভালো একটা ফলাফল পাইছি সেটা আমি তোমাদেরকে আজকে A to Z দেখাবো। প্রথমে আমার স্কিনটা জাস্ট দেখো, রিসেন্ট এরকম একটা ছোপ ছোপ দাগ হয়ে গেছে, আমি জানি না একদম মেস্তা টাইপের হয়ে গেছে। তো আমার স্কিনের মতো এই প্রবলেমটা যাদের, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে। প্রথমে হচ্ছে আমি স্যাফ্রন গট মিল্ক যে সোপটা আছে সেটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আমি পুরো টোটাল কম্বোটা ইউজ করে আমার স্কিনে একটা ইম্প্রুভমেন্ট আনতে পারছি, এই জন্যই আমি রিভিউ শেয়ার করতেছি। তো প্রথমে হচ্ছে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এই স্যাফ্রন গট মিল্ক সোপটা দিয়ে, এবং এই সোপটা তোমরা 2 বেলা ইউজ করতে হবে অবশ্যই, সকালে এবং রাতে। তো আমি 2 বেলা ইউজ করছি, প্রায় 15 দিন যাবত আমি এই প্রোডাক্টগুলো ইউজ করতেছি। তো সোপটা দিয়ে ফেসটা ক্লিন করার পর এখন আমি স্ক্রাবিং করে নিচ্ছি, এটা হচ্ছে স্যাফ্রন ব্রাইটেনিং স্ক্রাব। এই স্ক্রাবটা করার পর স্কিনের ভেতর থেকে ময়লাটা ক্লিন হবে। তো এই স্ক্রাবটা হচ্ছে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে, এটা একদম লাইট একটা স্ক্রাব। এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিউটি সলিউশনের নিজস্ব হোমমেড প্রোডাক্ট, এটার কোনো সাইড এফেক্ট নেই, বরং তোমাদের স্কিনের প্রবলেম বুঝে তোমরা প্রোডাক্ট নিতে পারলে তোমাদের স্কিনটা আরও ইম্প্রুভ করতে পারবে বিউটি সলিউশনের প্রোডাক্ট দিয়ে। উপরে পেজটা ট্যাগ করে দিব, স্ক্রিনের নাম্বার দিয়ে দিব, সেখান থেকে কল করে তোমরা ডিটেল জেনে নিতে পারো, অথবা তোমরা তাদের শোরুম ভিজিট করতে পারো। তাদের ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম 3টা শোরুম আছে। নারায়ণগঞ্জ শোরুম হচ্ছে চাষারাত আলজনাল ট্রেড সেন্টারের 2তলায় 14 নং শপ। তো তোমরা শপে গিয়েও তোমাদের স্কিন দেখিয়ে প্রবলেম সলভ করতে পারো। তো এই স্ক্রাবিং এর পর এখন আমি ব্রাইটেনিং প্যাকটা অ্যাপ্লাই করলাম, এটা 10 মিনিট বা 15 মিনিট রেখে দেন ফেসটা ওয়াশ করে ফেললেই হবে। আর এই প্যাকটা হচ্ছে তাদেরই নিজস্ব প্রোডাক্ট, রোজ ওয়াটার যেটা, সেটা দিয়ে গোলাতে হবে। প্যাকটা এত ভালো, ভাই কি বলবো, এটা হচ্ছে ব্রাইটেনিং প্যাক যেমন তেমনই আমার স্কিনটাকে এত পরিমাণ ব্রাইট করছে। একটা প্যাকে স্কিনটাকে এত ব্রাইট করতে পারে আমার জানা ছিল না। এই প্যাকটাতে তোমার মূলত ইউজ করা হয়েছে মুসুর ডালের গুঁড়া, যেটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে। আমি যখন এমনি তো মুসুর ডালের গুঁড়া দিতাম আমার স্কিনটা অনেক ব্রাইট হয়ে যেত। এই প্যাকটা তোমরা নর্মাল স্কিনেও ব্যবহার করতে পারো, এটা খুবই ভালো অল টাইপ স্কিনের জন্য। তো প্যাকটা দেওয়ার পর এখন আমি সুদিং জেল অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাও হচ্ছে বিউটি সলিউশনের স্যাফ্রন সুদিং জেল। এটা দিয়ে 10 মিনিট রেখে দেন ফেসটা ওয়াশ করে ফেলতে হবে। এরপর ফেসটা ওয়াশ করার পর এখন হচ্ছে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাও স্যাফ্রন মিরাকেল টোনার। এই টোনারটা একদম মিরাকেলের মতো কাজ করে, জাস্ট হচ্ছে 3-4 ড্রপ দিলেই হবে, স্প্রে করে নিলেই হবে। তো টোনারটা জাস্ট অ্যাবজর্ব হতে 1 মিনিট সময় দিতে হবে। এরপর সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাও তোমরা বিউটি সলিউশন পেজে পেয়ে যাবা। এই সিরামটা অনেক ভাইরাল, এটা ডার্ক স্পট আর হচ্ছে পোর্সের জন্য অনেক অনেক ভালো। মার্জিয়া ইউজ করতো, এখন আমিও ইউজ করি, আমার যেহেতু কয়টা স্পট পড়ছে। তো এই সিরামটাও তোমরা বিউটি সলিউশন পেজে পেয়ে যাবা। এরপর আমি স্যাফ্রন গ্লো ক্রিমটা ইউজ করতেছি, এটা ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যাবে, এছাড়াও এটা ম্যাসাজ ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবে। এই ক্রিমটা এত গ্লো করে স্কিনে, মানে দেওয়ার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে কি পরিমাণ গ্লো করে। আমি এটা রিসেন্ট ময়শ্চারাইজার হিসেবেই ব্যবহার করতেছি, এটাও খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট। এরপর লাস্টে হচ্ছে ডার্ক স্পট যেই ক্রিমটা আছে, যেটা স্পটটাকে রিমুভ করতে হেল্প করে, এই ক্রিমটা আমি অলরেডি একটা শেষ করছি, এটা হচ্ছে সেকেন্ড কোটও। তো তোমাদের যাদের স্কিন কালচে হয়ে গেছে, সান ট্যান পড়ে গেছে, তারা অবশ্যই অবশ্যই আমার মতো এই ফুল কম্বোটি নিয়ে নিবে। চাইলে তোমরা কিন্তু আলাদা আলাদা করেও পারচেস করতে পারো, তোমাদের যেটা দরকার বা তোমাদের স্কিনের জন্য যেটা দরকার তোমরা সেটা নিয়ে নিতে পারো। তো লাস্টে হচ্ছে আমি লিপ টিন্ট দিয়ে নিচ্ছি, এটা হান্ডায়ানের একটা লিপ টিন্ট 06 এই শেডটা, এটাও তোমরা বিউটি সলিউশন পেজে পেয়ে যাবা। আজকে দেখানো প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা বিউটি সলিউশন পেজে পেয়ে যাবা। এখন দেখো আমার রাইট নাও স্কিনের কন্ডিশনটা কতটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা অবশ্যই বিউটি সলিউশন থেকে তোমাদের যেটা দরকার সেটা পারচেস করে নিবে। তো এখন আমরা যে মরিচের গোলাটা বানাইছি এটা খাবো, এটা এত মজা লাগে, পেয়ারা অথবা বড়ই বা আমরা এগুলো দিয়ে খেতে, তোমরা একবার জাস্ট খেয়ে দেখবা, তোমরা ফ্যান হয়ে যাবা, এত মজা এই রেসিপিটা। তোমরা যারা স্পাইসি লাভার তারা তো মানে পাগলের মতো করে খাবা, এত মজা। আর যারা হচ্ছে স্পাইসি লাভার না তারাও আমার মনে হয় এটা মজা করে খেতে পারবা। তোমরা অবশ্যই যদি বাসায় বানিয়ে থাকো কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, আর কারা কারা এই মরিচের গোলাটা ট্রাই করছো তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।